গাজায় হামাস গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের তীব্র যুদ্ধের মধ্যে ইসরায়েলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে উদ্বেগ নিল ভারত সরকার এর জন্য বুধবার অপারেশন অজয় শুরু করল ভারত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাক্সে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন ইসরায়েল থেকে ফিরে আসতে ইচ্ছুক আমাদের নাগরিকদের ফিরিয়ে আনার সুবিধার্থে অপারেশন অজয় চালু করা হচ্ছে বিশেষ চার্টার ফ্লাইট এবং অন্যান্য ব্যবস্থা করা হচ্ছে বিদেশে আমাদের নাগরিকদের নিরাপত্তা ও মঙ্গলের জন্য আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এর আগে ভারত সরকার জানিয়েছিল ইসরায়েলে প্রায় আঠারো হাজার ভারতীয় থাকেন বিভিন্ন মাধ্যমে তাদের অনেকেই যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফেরার আবেদন জানিয়েছিলেন তাদের আবেদনের আবেদনে দিয়ে শুরু হলো অপারেশন অজয় ইসরায়েলে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সোশিয়াল মিডিয়ায় জানানো হয়েছে দেশে ফিরে আসতে চেয়ে অনেকে ইতিমধ্যে দূতাবাসে আবেদন করেছেন সেখানে নাম নিবন্ধনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে প্রথম যে ভারতীয় নাগরিকরা ইসরায়েল থেকে ফিরে আসতে চেয়ে নাম নিবন্ধন করেছিলেন তাদের ইতিমধ্যে ভারত সরকারের এই উদ্যোগের কথা জানানো হয়েছে দূতাবাস থেকে আরও বলা হয়েছে আগামীকালে একটি বিশেষ উড়ান ভারত থেকে ইসরায়েলে গিয়ে তাদের দেশে ফিরিয়ে আনবে তারপর ধাপে ধাপে আরও যারা যারা ফিরতে চাইবেন তাদের সকলকে ফিরিয়ে আনা হবে রিপোর্ট আর ই নিউজ